আমি যদি কাউকে ইমো অথবা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিই তাহলে উনি যদি সেই ইমো অথবা ফেসবুক দিয়ে অশ্লীল বা জেনার কার্য চলমান রাখে আমি কি তাতে পাপের ভাগিদার হব এই রকম কাজগুলি হচ্ছে ঠিক ওই রকম যে কোন ব্যক্তি যদি ডাকাতের হাতে বা খনির হাতে অস্ত্র দেয় চাকু দিয়ে দেয় বা তাকে চাকও কিনে দেয় অস্ত্র কিনে দেয় আর সে অস্ত্র সে ডাকাতির কাজে ব্যবহার করবে আপনি খুব ভালো করে বুঝতে পারছেন তাহলে হারাম অবশ্যই ঠিক তেমনই আপনি যার ইমো অথবা ফেসবুক খুলে দিচ্ছেন সেই ব্যক্তি যদি অসৎ লোক হয় লোক হয় জানছেন যে ওর চরিত্র খারাপ এই ফেসবুকে অশ্লীল কাজ করবে বা অশ্লীল দেখবে বা ইমোতে সে অশ্লীলতা ছড়াবে বা অশ্লীলতায় অংশ নেবে তাহলে তাদের এইরকম কোনো কাজে সহযোগিতা করবেন না যেমন চোর ডাকাতের সহযোগিতা করবেন না চুরি ডাকাতির সাজ সরঞ্জামের জন্য কিন্তু সাধারণ মানুষ যদি আপনাকে বলে যে ভাই ভাই হাটে যাচ্ছেন বাজারে যাচ্ছেন আমার জন্য একটা চাকু কিনে নিয়ে আসেন তো অসুবিধা নেই ঠিকই তেমনই যদি ভালো মানুষ হ্যাঁ সমাজে আর আপনাকে বলে যে আমার ইমোটা খুলে দেন তো ফেসবুক খুলে দেন তো আমি তো এগুলো বুঝি না তাহলে কোনো অসুবিধা নেই তারপরে সে যদি গোপনে লুকিয়ে কিছু পাপ করে তাহলে তার জন্য আপনি দায়ী নন আল্লাহ অল্লাহ